আমরা এখন একটা মজার জিনিস সম্পর্কে জানবো, তা হচ্ছে মানুষের দাঁত, টুথ বা দাঁত। দাঁত দিয়ে আমরা খাবার চিবিয়ে থাকি। দাঁত কোথায় অবস্থান করে এটা তো আমরা সবাই জানি। আমরা হাসলেই কতগুলো আমাদের সুন্দর দাঁত বের হয়ে যায়। এই দাঁত একেবারেই শুধু হাসির জন্য না, এই খাদ্যেও এদের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। প্রাপ্তবয়স্ক মানুষের মুখগহ্বরের ভিতরে উপরে এবং নিচে মোট 16টি করে 32টি দাঁত থাকে। উপরের চোয়ালের মধ্যে 16টি, আবার নিচের চোয়ালের মধ্যে 16টি, মোট 32টি দাঁত থাকে। কিন্তু মানুষের সবসময় যে 32টি দাঁত থাকবে তাও না, অনেক সময় কিছু দাঁত পরিমাণে কমও থাকতে পারে। মূলত মানুষের স্থায়ী দাঁতগুলোকে চার ভাগে ভাগ করা হয়েছে: কর্তন দাঁত, ছেদন দাঁত, অগ্রপেশন দাঁত, পেশন দাঁত। অর্থাৎ মানুষের এই চোয়ালের ভিতরে যে 16টি দাঁত আছে, উপরের চোয়ালে এবং নিচের চোয়ালে 16 16 32টি দাঁত আছে, তাদের মধ্যে তারা তিন চার ভাগে বিভক্ত: কর্তন দাঁত, ছেদন দাঁত, অগ্রপেশন দাঁত এবং পেশন দাঁত। একটা দাঁত যদি আমরা দেখি, এই যে আমরা এখানে একটা দাঁতের ছবি দিচ্ছি, দাঁতের মূলত তিনটা অংশ থাকে। সেটা হচ্ছে দাঁতের মুকুট, যা উপর থেকে আমরা দেখতে পাই যে সাদা সাদা অংশটা, মূল যা এই আমাদের মাড়ির ভিতরে থাকে এবং এটাকে আমরা উপর থেকে দেখতে পারি না, কে মূল বলা হয়ে থাকে। আর একটা হচ্ছে গ্রীবা, যা এই মাড়ির সাথে সংযুক্ত করে রাখে, প্রত্যেকটা এই শক্ত অংশকে মাড়ির সাথে আটকে রাখে, যা তাকে আমরা বলছি গ্রীবা। অর্থাৎ আমরা যে দাঁতগুলো দেখতে পাই তার তিনটা অংশ রয়েছে: মুকুট, সাদা অংশটা যেটা মাড়ির উপরে থাকে, মূল মাড়ির ভিতরে থাকে, আর গ্রীবা। এখন আমরা জেনে নিই দাঁতগুলো কীভাবে তৈরি হয়ে থাকে। দাঁতের উপাদান মূলত 4টি। এখন আমরা যদি একটা দাঁতকে কেটে ফেলি কোনো কারণে, দাঁত কাটলে আমরা অনেক ব্যথা পাবো, তারপরও কোনো একটা কারণে দাঁতকে আমরা যদি কেটে ফেলি তাহলে আমরা দাঁতের কিছু অংশ দেখতে পাবো। এবং দাঁতের উপাদান হচ্ছে 4টা: ডেন্টিন, এনামেল, দন্তমজ্জা, সিমেন্ট। ডেন্টিন হচ্ছে দাঁতের উপরে যে আবরণটা থাকে, যে সাদা সাদা আবরণ দেখতে পাচ্ছি, একে আমরা এনামেল বলে থাকি। এনামেলের ঠিক নিচে যে অংশটা রয়েছে তাকে ডেন্টিন বলি। বিভিন্ন ফ্লোরাইড জাতীয় এবং ক্যালসিয়ামের লবণ মিলে এই ডেন্টিন তৈরি করে। মূলত দাঁতের মধ্যে ক্যালসিয়াম ফ্লোরাইড, ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম কার্বনেট, এই উপাদানগুলো জমি এই ডেন্টিনের শক্ত আবরণটা তৈরি করে। তার ঠিক উপরে আছে এনামেলের সাদা আবরণ। তারপর আছে হচ্ছে দন্তমজ্জা, এখানে ধমনী, শিরা, এই যে বিভিন্ন ধমনী শিরাগুলো এসে এখানে মিলিত হচ্ছে এবং বিভিন্ন নরম কোষের সমন্বয়ে দন্তমজ্জাটা তৈরি হয়ে থাকে। তার পরবর্তী অংশটা হচ্ছে সিমেন্ট। এই সিমেন্ট দাঁতকে মাড়ির সাথে শক্তভাবে আটকে রাখে। যদি সিমেন্ট দাঁতকে শক্তভাবে আটকে না রাখতো তাহলে খাওয়ার সময় দেখা যেত কতগুলো দাঁতও উঠে চলে আসছে, এটা আমরা অবশ্যই চাই না। তো আমরা দাঁত, এই যে হাসলেই কতগুলো সুন্দর সাদা দাঁত দেখতে পাচ্ছি, এই দাঁতগুলো কী কাজ করে, তারা কেমন এবং তারা কী কাজ করে, তারা কী কী উপাদান দিয়ে গঠিত হয়, সেগুলো সম্পর্কে জানলাম।